অনুরাগে ছোঁয়ার আসনকে ছিনিয়ে নিল ফুলকি। স্টার জলসার এই সিরিয়াল নিয়ে নাভিশ্বাস উঠেছিল জি বাংলার। অবশেষে কে বাজিবাদ করলো, জি বাংলা নাকি স্টার জলসা? বৃহস্পতিবার মানে টিআরপি রেজাল্ট আউট। সিরিয়ালে দুনিয়ায় কোন সিরিয়াল গুলো নাম্বার ওয়ানের তকমা? একটা সময় ছিল মিঠাই দৌলতে জি বাংলা সবসময় টিআরপি লিস্টে এগিয়ে থাকত। মিঠাই শেষ হবার পর এলো ফুলকি। মিঠাই প্রায় অধিকাংশ টিম মেম্বারই এবার ফুলকি টিমে। দুটো সিরিয়ালে জি বাংলা নিজস্ব প্রোডাকশন, তাই জি বাংলার এখন তুরুপের তাস ফুলকি। কারণ জনপ্রিয়তা নিরিখে জি বাংলার নতুন সিরিয়ালগুলো বন্ধ হবার মুখে, তাই সকলের আশা ফুলকি হলো লম্বা রোসের ঘোড়া। ফুলকিও হতাশ করেনি দর্শকদের। প্রথম সপ্তাহতেই টিআরপিতে সেরা পাঁচে ছিল এই সিরিয়াল, এমনকি তাও আবার 3 নম্বর পজিশন। ফুলকি মেম্বাররা ধারণা করেছিল রোহিত ফুলকির বিয়ে এই সিরিয়ালকে টিআরপি টপার করবে, কিন্তু তা হল না। এই সপ্তাহে 3 নম্বর পজিশনে রয়েছে ফুলকি, তার প্রাপ্ত নম্বর 7.3। এই সিরিয়ালের চিত্রনাট্য অভিনয় তারকাদের উপস্থিতি স্ক্রিনের সবকিছু নিয়ে ছেড়ে যায় দর্শকদের। বিশেষ করে সোনা রূপার অভিনয় পছন্দ করছে দর্শকরা। সূর্যদীপার মিল না হলে টিআরপিতে এদের কোনো ইফেক্টই পড়ে না। তাই এবারে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া পেয়েছে 8.9, আর দেখতে দেখতে 400 এপিসোডও কমপ্লিট করে ফেলেছে টিম অনুরাগের ছোঁয়া। তবে জি ভরসা জগদ্ধাত্রী সিরিয়াল এই একমাত্র সিরিয়ালই দেখা দিতে পারছে অনুরাগের ছোঁয়াকে। এর সপ্তাহে জগদ্ধাত্রী হয়েছে 8.4। শেষ করে দেওয়া হবে। আসুন এক ঝলকে দেখে নিই এই সপ্তাহের টিআরপি।